नमस्कार আপনারা দেখছেন বঙ্গবার্তা। পশ্চিমবঙ্গে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ বা গোষ্ঠী দাঙ্গা আমরা প্রায় লক্ষ্য করেছি এবং মাঝে মধ্যে বিজেপির অন্তর্কলহের গন্ধ আমরা পেয়েছি। কিন্তু এই মুহূর্তে বঙ্গ বিজেপির প্রথম সারির লিডাররা এবং ওনাদের মধ্যে অন্তর্কলহ একদম প্রকাশ্যে। আসুন সাথে থাকুন। বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি তিনি তার সেই পদে বেশি খুশি ছিলেন নাকি বর্তমানে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি পদে তিনি বেশি খুশি, সে বিষয়ে আমি কিছু বলতে পারছি না, কারণ সেটা তিনিই বলতে পারবেন। কিন্তু বর্তমানে বিজেপির প্রাক্তন সভাপতি এবং বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ তিনি বললেন যে বর্তমান বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি কিন্তু নতুন, যাকে বলা যায় অনভিজ্ঞ, এবং দলের পুরাতন যে সমস্ত দলীয় কর্তারা রয়েছেন অভিজ্ঞ, তাদের দল থেকে বাদ দিলে হবে না। সাথে থাকুন, দেখতে থাকুন। সুকান্ত মজুমদার তো একা নন, তিনি সবে দায়িত্ব পেয়েছেন, তার অভিজ্ঞতা কম আছে, কিন্তু পার্টি এই গত কত বছর ধরে লড়াই করেছে, তার মধ্যে বহু যোগ্য ব্যক্তি আছেন, তাদেরকে কাজে লাগানো, যারা বড় আন্দোলন সংগঠিত করেছেন, নেতৃত্ব দিয়েছেন, গ্রামে গ্রামে গিয়ে লোককে জুটিয়েছেন, যাদেরকে বিশ্বাস করে লোকেরা রাস্তায় নেমেছে, সেই লোকগুলোকে গুরুত্ব দেওয়া উচিত। তো নেতৃত্বের পরিবর্তন হতেই থাকবে, আমাদের সংবিধান অনুযায়ী হয়, পার্টির সিস্টেম অনুযায়ী নতুন নেতৃত্ব আসবে, তাই তো পার্টিটা বেঁচে আছে, বাকি পার্টিগুলো উঠে আছে। কিন্তু যোগ্য লোকগুলোকে বাদ দিলে তো হবে না, তাদের যে অভিজ্ঞতা তার লাভটা নিতে। আমি বিজেপির নেতার কোনো বক্তব্যের পরিপ্রেক্ষিতে কোনো বক্তব্য দিই না, এটা সম্পূর্ণ একটা অন্য দলের বিষয়, এখানে আমাদের কথা বলাটা ঠিক নয়। কিন্তু আমরা তো এই আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি বনাম পরিযায়ী বিজেপি, এটা তো আমরা দীর্ঘদিন ধরে দেখেও এসেছি, বলেও এসেছি। এখন দিলীপবাবু তাকে যেভাবে সরিয়ে দিয়ে সুকান্তবাবুরা ক্ষমতা দখল করেছেন এবং ক্রমাগত হেরেই চলেছেন, তাতে তো এতদিন ধরে দলের মধ্যে থেকেই আওয়াজ উঠছিল বিজেপির যে নতুন নেতারা, তাদের সঙ্গে সংগঠনের সম্পর্ক নেই, তাদের যোগ্যতা নেই, তাদের মানে নেতৃত্বের যোগ্যতা নেই, তাদের সঙ্গে অভিজ্ঞতা নেই, অপরিণত, ফলে মানুষ তাদের প্রত্যাখ্যান করছেন। তো এখন এতদিন পর্যন্ত আমাদের খবর ছিল যে দিলীপবাবু এই বিদ্রোহীদের মদত দিচ্ছেন বা বিদ্রোহীদের বা সমালোচকদের কথার সঙ্গে একমত। তো আজকে যখন দিলীপবাবুর কথাতেই গোটা বিষয়টা বেরিয়ে গেল, তো আমার মনে হয় সুকান্তবাবুর উচিত, উনি তো সত্যি নতুন, একবার জিতে গেছেন, সেরকম অনেকে যেতে ওয়ান ইলেকশন ওয়ান্ডার, পরের বারই উনি হেরে যাবেন, তো এখন এখন ওনার উচিত তৃণমূল এসব বড়দের ব্যাপার নিয়ে মাথা না ঘামিয়ে অন্তত দিলীপবাবুর পাঠশালায় গিয়ে রাজনীতিটা একটু শেখা। যারা এই যে পুরনো যে দলেরই হোক, আদি বিজেপির সঙ্গে আমাদের মতো পার্থক্য আছে, বিজেপি কর্মীদের নীতি আদর্শের সঙ্গে আমাদের মেলে না, কিন্তু এই যে তৎকাল দলবদলুগুলো গিয়ে ওখানে ছড়ি ঘোরাচ্ছে, আর যে কোনো দলেরই হলো পুরনোরা তারা দাম পাচ্ছেন না, এর যে একটা আর্তনাদ এবং যন্ত্রণা বেরিয়ে আসছে, সুকান্তবাবুর উচিত তৃণমূল নিয়ে বড়দের ব্যাপার, অনেক বড়দের ব্যাপার মাথা না ঘামিয়ে আগে দিলীপবাবুর পাঠশালায় গিয়ে অন্তত রাজনীতির অ ক খ পাঠ নেওয়া, কি করে জনসংযোগ হবে, কিভাবে ডোর টু ডোর হবে, কিভাবে ভোট হবে, এগুলো শিখে আসা, তারপর যেন করেন। তা আমরা লক্ষ্য রাখছি দুজনেরই কি সুন্দর সুন্দর কথাবার্তা, এগুলো তো আমরা আগে বলেছিলাম, আমাদের কাছে নতুন নয়।